আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মজাদার একটি ভর্তা তৈরি করব আর সেই রেসিপিটি পুরো প্রচেষ্টা সহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভর্তাটি আপনাদের ভালো লাগবে, সবাই ভর্তা পছন্দ করেন আর এরকম ভর্তা হলে প্রায় এক দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর ভর্তাটি করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ার বিচি নিয়েছি। বিচিগুলো কিন্তু একদম কচিও না আবার বাতিও না, এই পর্যায়ের বিচিগুলো নিতে হবে। এবার বিচিগুলো প্রথমে আমি একটু ভেজে নেব, তাই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এটা চাইলে পানিতে সেদ্ধ করেও নিতে পারেন। একটু তেল দিয়ে ভেজে নিলে বিচিটার ঘ্রাণটা খুবই সুন্দর হয়, তাই এটাকে আমি ভেজে নেব। আর এই পর্যায়ে একটু সামান্য লবণ দিয়ে দেব। বিচিটা লালচে হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন বিচিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, এগুলো কিন্তু ফুটে ফুটে উঠছে। বিচিগুলো দেখবেন যখন হয়ে আসবে তখন নিচ থেকে উপরের দিকে লাফ দেবে, মানে ফুটে ফুটে উঠবে। এই যে দেখুন বিচিগুলো হয়ে গেছে, তুলে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আবার একটু তেল, নিয়ে নেব 5-6টি শুকনা মরিচ তেলে। শুকনা মরিচগুলো টালা হলে এরপর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 2টো কাঁচামরিচ। এবার এগুলো দিয়েও ভেজে নেব। এগুলো এভাবে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বাটলে ভর্তা কিন্তু বেশিক্ষণ থাকে না এবং কাঁচা পেঁয়াজের একটা কাঁচা ফ্লেভার আসে, তাই এভাবে পেঁয়াজ সবসময় ভেজে নেবেন। এরপর কিছুটা ধনিয়া পাতা দিয়েও এটাকে আবারও ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এই যে দেখুন এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনামরিচ আর ধনিয়া পাতা ভাজা আর হলো বিচি বাটা। এবার বিচিগুলোকে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। এই যে দেখুন ভর্তাটি রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আর আশা করছি ভর্তাটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।